রঘুনাথপুর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার বাইক পাচার চক্রের মূল মাস্টার মাইন্ড অরবিন্দ রহমান ওরফে তনু। আগরতলার এক বাইক চুরিকাণ্ডে এনসিসি থানায় যার কেস নাম্বার 117/2021। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আসতে সক্ষম হলেও শনিবার গভীর রাতে আর শেষ রক্ষা হয়নি। বিশলগড় থানার পুলিশ শনিবার গভীর রাতে রঘুনাথপুর স্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয় অরবিন্দ রহমান ওরফে তনু। রবিবার দুপুর 12টায় এনসিসি থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাইক পাচার চক্রের মূল মাস্টার মাইন্ডকে জানা যায় বেশ কিছুদিন পূর্বে নারী পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বিশলগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল এই বাইক পাচার চক্রের মূল মাস্টার মাইন্ড। আইনি চোখে ফাঁকি দিয়ে কোনো রকমভাবে জামিন মুক্তি পাওয়ার পর পুনরায় বাইক পাচার চক্রের সাথে যুক্ত থাকায় গ্রেপ্তার হয় এই অরবিন্দ রহমান। জানা যায় তার যন্ত্রণায় অতিষ্ঠ বিশলগড় মহকুমাবাসী। প্রতিনিয়ত চুরি ছিনতাই রাহাজানি যতই ঘটনা হয়েছে প্রত্যেকটির সঙ্গে জড়িত রয়েছে এই কুখ্যাত পাচারকারী তথা কুখ্যাত চোর অরবিন্দ রহমান ওরফে তনু। যে আসামিটাকে অ্যারেস্ট করা হয়েছে বিশালগড় থেকে, এটা কোন কেস কানেকশন? অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রে আমাদের এনসিসি থানার ওসি সাহেব উনি মেসেজ পাঠিয়েছেন যে একজন আসামি আছে আমাদের এখানে, ওনাদের কেস কানেকশনে ওয়ান্টেড, তো ওনাকে ডিটেইন বা অ্যারেস্ট করার জন্য আর কি। তারপর যথারীতি আমরা সোর্স লাগাই। তারপরে গত রাত্রে, শেষ রাত্রে, আর্লি মর্নিং অনেকটা, ওই লোকটাকে যার নাম আরবের রহমান, ডাক নাম তনু, বাবার নাম লেট নুরুল ইসলাম রঘুনাথপুর, ওনার বাড়ি থেকে আমরা ওনাকে অ্যারেস্ট করি। স্যার কেসটা কী ছিল? এটা অ্যাকচুয়ালি বাইক লিফটিংয়ের কেস, যেটা NCCPS কেস নাম্বার 117/2021-এর। হ্যাঁ, তো ওই সময় একটা বাইক টিম হয়েছিল, তো ওটাতে ওনার নাম এসে আসলো ডিউরিং ইনভেস্টিগেশন, আমি যতটুকু জেনেছি আর কি। তো ওই কেস কানেকশনে উনি অ্যারেস্ট। এখন কি ওকে স্যার হ্যান্ড ওভার করা হয়েছে? হ্যাঁ, এখন NCCPS এর অফিসারের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। এখন যথারীতি যা কানুনি কারবাই আছে ওনার করা।